আচ্ছা, আজকে কি নিয়ে ভিডিও করুন যায়? আচ্ছা, ওই দিন তো OnePlus 12 নিয়ে কথা কইছিলেন, তাহলে আজকে OnePlus 11 Pro নিয়ে কিছু কোন? হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট আছে, তাহলে এটা নিয়ে করি। ঠিক আছে, যে মানে কি কি লিক্স বেরিয়েছে OnePlus, ওইটা হইতেছে মানে একটা হাই পোলা ব্র্যান্ড, যেটা আমি প্রায় সব ভিডিওর মধ্যেই বলি। ওটা কেন? কারণ মানে যখনই OnePlus এর কোনো ফোন লঞ্চ হয় তখন দেখা যায় যে হাইপটা অনেক ক্রিয়েট হয়ে যায়, যার কারণে এটা ভালোই ব্র্যান্ডিং ভালো হয়ে যায়, মানে মার্কেটিং ভালো হয়ে যায়। তো আজকের ভিডিওতে থাকবো OnePlus 11 Pro-র কিছু লিক্স ইনফরমেশন। তো যারা OnePlus 11 Pro-র জন্য অপেক্ষা করতেছিলেন তারা আজকের ভিডিওটা পুরোটা দেখবেন, তবে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন যে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে। ঠিক আছে না? তো প্রথমে আমি বলি যে মানে এখানে প্রসেসর সেগমেন্টে কী থাকতে পারে। তো প্রসেসর সেগমেন্টে আপনারা এক্সপেক্ট করতে পারেন ফ্ল্যাগশিপ প্রসেসর অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2-এর অক্টাকোর প্রসেসর, যেটা তৈরি করা হয়েছে 4 nanometer-এ, যেটা অবশ্যই ব্যাটারি ব্যাকআপের মধ্যে আপনারা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া যেই পারফরমেন্স সেগমেন্টটা আছে ওইটা তো মানে টপ নচ এক্সপিরিয়েন্স আপনারা পাবেনই। চলবো, মানে 11 আর Pro-র মধ্যে সেম প্রসেসর, তাহলে তারপর আসে অ্যান্ড্রয়েড ও এস সেগমেন্টের মধ্যে, যে এখানে কী এক্সপেক্ট করা যেতেছে। তো এখানে এক্সপেক্ট করা যেতেছে যে অ্যান্ড্রয়েডের 13 থাকবো, তার সাথে অক্সিজেন ও এস এরও 13 থাকবো, মানে 13-13-26। আরে কেনা কে চাইতে হো না, মানে এটা না আসলে তো মানে ভালো একটা কম্বিনেশন থাকতে পারে, কারণ অক্সিজেন ওএস আরও মানে সুন্দর হইতেছে, আরও সুন্দর হইব কি, অপোর সাথে তো মার্জ হয়ে গেছে, যাই হোক ওইটা অন্য ব্যাপার। তাছাড়া অ্যান্ড্রয়েডের 13-র মধ্যে যে যে ফিচার থাকবো বিল্ট ইন, ওইগুলো তো এটার মধ্যে আপনারা পাইবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই, এটাও সেম সেম মনে হইতেছে। আমি ওই স্পেসিফিকেশনগুলো কই জানি, দেখছি লাগে। আচ্ছা যাই হোক, তো এই লিক্স আইসে কী করতাম, তো র্যামের সেগমেন্টে আপনারা সর্বোচ্চ 16 GB পর্যন্ত র্যাম ভেরিয়েন্ট দেখতে পারেন, আর 12 GB তো আদি আমল থেকে দিয়ে আসতেছে, তার মানে ওই জিবিও একটা ভেরিয়েন্ট থাকবো, মানে 12 GB-র। তার সাথে 128 GB থেকে শুরু হইব, 64 GB বর্তমানে মানে নাই বললেই চলে, তারপর 256-512 GB-র একটা ভেরিয়েন্ট থাকতে পারে, মানে এত কিছু সেম সেম থাকবো, এটাও অনেকটার মধ্যে মিল দেখতেছে আমিও। আচ্ছা যাই হোক, তারপর যদি আমি ডিসপ্লে সেগমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি, তো ডিসপ্লে সেগমেন্টে আপনারা পাইবেন 6.7-ইঞ্চির ডিসপ্লে, 120Hz ফাস্ট রিফ্রেশ রেট থাকবো অবশ্যই। তাছাড়া এই ডিসপ্লের কোয়ালিটি বা যদি আপনাদের রেজুলেশন বলি, ওটা Quad HD+ থাকবো, মানে 4K ডিসপ্লে, এটা তো কোনো সন্দেহ নাই। তার সাথে এটা LTPO ডিসপ্লে, মানে 1Hz থেকে 120Hz পর্যন্ত ওঠানামা করতে পারবো, যার কারণে মানে ব্যাটারিটা সেভ ভালো হইব। এটাও দেখি সেম, এটাও আমি জানি কুই কুই দেখছি, আমারও মনে হইতেছে তোর মতন। আচ্ছা যাই হোক, তারপর যদি আমি ব্যাটারি সেগমেন্টে আসে, ওইখানে আপনারা 5000mAh ব্যাটারি দেখতে পাইতে পারেন, তার সাথে 100W ফাস্ট চার্জিং থাকবো, যেটা 30 মিনিটে প্রায় 50%-এর মতো চার্জ করে দিতে পারবো। তাছাড়া যেহেতু ডিসপ্লের কথা তখন বললামই, তখন হইতেছে মানে 5-inch ডিসপ্লে থাকতে পারে, তারপর এখানে আরও কিছু কিছু হালকা পাতলা ইম্প্রুভমেন্ট থাকবো, তাছাড়া হ্যাসেলব্লেডের ব্র্যান্ডিং তো থাকবোই। তার সাথে যে 5-inch-এর মধ্যে সেলফি ক্যামেরাটা থাকতে পারে ওইটা হচ্ছে 16MP-এর। তো এগুলোই কিছু স্পেসিফিকেশন লিক্স পাওয়া গেছে। অন্য একটা ডিভাইসের সাথে মিল দেখা যাইতেছে, ওইটা হইতেছে কি জানি গজব বেজতি, এটা তো পুরাই মিল OnePlus 11-এর লগে। ও হ্যাঁ, OnePlus 11-এর সাথে তো মানে মিল কি, আমি তো দেখতেছি পুরোটাই সেম। আচ্ছা যাই হোক, তো এখন আসি মানে মেন কথার মধ্যে, তো OnePlus 11 Pro আসলে কি লঞ্চ হইব না কি না। তো কোনো কোনো জায়গায় লিক্স বলতেছে যে OnePlus 11 Pro লঞ্চ হইতে পারে, আবার কোনো কোনো জায়গায় লিক্স বলতেছে যে মানে OnePlus Pro আর টি সিরিজ যেটা আছে ওইটা মানে ছেড়ে দিচ্ছে, শুধুমাত্র নাম্বার সিরিজ থাকবো, মানে OnePlus যেমন 11 লঞ্চ করছে ওইরকম 11, আর সাথে যদি আর লঞ্চ করে তবে তো আর করলে না করলে নাই, মানে শুধুমাত্র নাম্বার সিরিজটা তারা চাইতেছে কন্টিনিউ করবো। কে লেগে আমি কেমনে ঘুমো, এটা হ্যাগো ইচ্ছা, যাই হোক। তো কে লেগে এটা আমি নিজেও জানি না যে কে লেগে এরকম করতেছে, আবার কিছু কিছু জায়গায় দেখা যেতেছে যে এটার কারণ বলা হইতেছে যে OnePlus যেহেতু প্রথম থেকেই মানে নাম শুরু হয়েছে যেটা হইতেছে ফ্ল্যাগশিপ কিলার, তো তারা যেতেছে ওই ফ্ল্যাগশিপ কিলারটা যাতে তারা আবার ওই নামটাই পায়, তার জন্য তারা ওই প্রো ম্যাক্স আলট্রা হ্যান্ডেন বুকিচুকি সব তারা বাদ দিয়ে দিতেছে এবং শুধুমাত্র নাম্বার সিরিজটাই চাইতেছে কন্টিনিউ করবো। আমারও মনে হইতেছে যে মানে OnePlus 11 Pro বা OnePlus 11T মনে হয় না আসবো। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ভাবেন। তাছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন, আপনার ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। তাছাড়া আপনারা কি OnePlus-এর ফ্যান কিনা এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। এরপর থেকে আর এই যে এরকম যদি ডিভাইসের কোনো মিল থাকে বা স্পেসিফিকেশন সেম থাকে, এটি আর ভিডিও করতে কইস না, যা।